আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। এবারে বিস্তারিত, হঠাৎ করেই বাড়তে শুরু করেছে চিনি এবং চালের দাম। পাইকারি বাজারে চিনির দাম কেজিতে বেড়েছে 5 টাকা, আর প্রকার ভেদে চালের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। বাজারে নিয়ন্ত্রণহীনতা আর কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য পণ্যের মূল্য ঊর্ধ্বগতি বলে মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান। তবে আরোদ্দাটা বলছেন, সরকার ভ্যাট কমালে এবং আমদানি বাড়াতে পারলে দাম কমে আসবে। সাকিবুর রহমানের রিপোর্ট। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে চিনির দাম বেড়েছে কেজিতে 5 টাকা, আর প্রকারভেদে চালের দাম বৃদ্ধি পেয়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। রাজধানীর পাইকারি বাজারে চিনি বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে, তবে সেই চিনি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। আর চালের মজুদ থাকার পরেও দাম বাড়াচ্ছে মিল মালিকরা, এমন কথাই বলছেন পাইকারি ব্যবসায়ীরা। আগে ছিল আপনি 60 টাকা কেজি বেচেন, 65, আর পাইকারি কিন্তু আপনি চিনি আগে কিনতাম 3000 টাকা বস্তা, আমার কিনে লাগে 3150 টাকা বস্তা। মেয়েদেরকে আমরা যদি জগৎ জিজ্ঞেস করি, বলো ধানের দাম বেশি, ধান শর্ট, অনেকের কাছে চাউল নেই, ধান নেই, যার কারণে বাজারটা অনেকটাই বৃদ্ধি। আড়তদাররা বলছেন চিনির ওপর ভ্যাট না কমালে এই দাম কমানো সম্ভব না, এর পাশাপাশি আমদানি বাড়ানোর কথাও বলছেন তারা। আগামী রমজানের মধ্যে যদি আপনার এই ভ্যাট ট্যাক্সগুলি নিয়ে একটা সমঝোতা না আসে, তাহলে চিনির দাম অনেক বাড়ার সম্ভাবনা আছে। আমদানিকারক এবং উৎপাদনকারী তারা যদি দাম বাড়ায় দেয়, তাহলে আমরা পাইকারি এবং খুচরা কোনো পর্যায়ে দাম কম থাকবে না। তবে ক্যাব বলছে বাজারে নজরদারি বৃদ্ধির পাশাপাশি আমদানি বাড়াতে না পারলে এই সমস্যার সমাধান হবে না, এর পাশাপাশি ভোক্তাদের ক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ব্যবসায়ীদের মধ্যে একটা শ্রেণী বা আবেশ, বিশেষ করে কতক ব্যবসায়ী বাজারকে ম্যানিপুলেট করছে এবং ম্যানিপুলেট করে মূল্য বৃদ্ধি করছে। আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি বাড়ানো দরকার, যাতে কেউ কোনো অজুহাতে, খোড়া অজুহাতে দ্রব্যমূল্য অস্থিতিশীল না করতে পারে। সাধারণ মানুষের দিক চিন্তা করে বাজার নিয়ন্ত্রণের দাবি করছেন সংশ্লিষ্টরা। রমজানে যেন বাজারের প্রভাব না পড়ে তার জন্য এখন থেকে পরিকল্পনা নেয়ার আহ্বান জানান তারা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বিশ্বের প্রায় সব দেশে দর্শক ফির একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলো পেলেও বাংলাদেশে এসবের বালাই নেই। একমাত্র আয় বিজ্ঞাপন পাচারের কারণে টেলিভিশন শিল্প রুগ্ন হয়ে পড়লেও তা থেকে উত্তরণের পথ পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় টেলিভিশন চ্যানেলগুলোকে বাঁচিয়ে রাখতে গ্রাহক ফির একটি অংশ দেওয়ার দাবি জানালেন বিশেষজ্ঞরা। দেশি টেলিভিশন শিল্পের সংকট নিয়ে নাজিব ফরাজির ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন জীবনের ঝুঁকি নিয়ে মেধা ও শ্রম দিয়ে সংবাদ সহ নানা অনুষ্ঠান উপহার দেন টেলিভিশনের কর্মীরা, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ছাঁটাই, অনিয়মিত বেতন ও বেতন বৃদ্ধি না হয় চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে আছেন সেই কর্মীরাই। অবস্থা ভালো না হয়, পেশা পরিবর্তন বা সুযোগ থাকলে বিদেশে চলে যাচ্ছেন অনেক মেধাবী মিডিয়া কর্মী, যার প্রভাব পড়ছে সংবাদ ও অনুষ্ঠানের মানে, ফলে দর্শকরাও সন্তুষ্ট হতে পারছেন না। মানসম্মত সংবাদ ও অনুষ্ঠান না হয় অনেক দর্শক বিদেশি চ্যানেলের দিকে ঝুঁকছেন। আমাদের আয় কম, এই কারণে আমরা কিন্তু অনেকগুলো জায়গায় আমরা খুব ভালো নজর দিতে পারি না। একটা ভালো অনুসন্ধানী রিপোর্ট করতে হলে আপনাকে ধরেন একটা রিপোর্টারকে 5-7 দিন সময় দিতে হবে, ঢাকার বাইরে যেতে হবে, ক্যামেরা তার পিছনে দিয়ে রাখতে হবে যে তুমি ঘুরে তোমার মতো কাজ করো, কিন্তু আমাদের সামর্থ্য এমন যে আমরা একজন রিপোর্টারকে 5-7 দিনের জন্য ক্যামেরা দিতে পারি না। সরকারি নানান রকম ক্রোড়পত্র প্রতিদিন প্রচারিত হয়, প্রত্যেক মাসে 2 থেকে 4টি বিভিন্ন দিবস আছে ক্রোড়পত্র দেওয়া হয় প্রিন্ট মিডিয়াগুলোতে, যেখানে 2 থেকে 5 লাখ, 5 লাখ থেকে 50 লাখ পর্যন্ত ক্রোড়পত্রের বাজেট থাকে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের একটি সিডি দিয়ে দেওয়া হয় বিনামূল্যে প্রচার করার জন্য, সেখানেও আমরা সরকারি কোনো ধরনের সহায়তা অথবা বিজ্ঞাপনের বাজেট পাই না। আর্থিক সংকট কাটাতে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ ও দর্শকদের দেয়া ফির একটি অংশ টেলিভিশনগুলোকে দেয়া জরুরি বলে জানালেন খাত সংশ্লিষ্টরা। একজন গ্রাহক যে 300 টাকা দেয় বা 300 থেকে 600 টাকা দেয়, তার 1টা টাকা তো একটা টেলিভিশনের মালিক, টেলিভিশন উদ্যোক্তা পাওয়ার কথা, কারণ কমপক্ষে 100 কোটি টাকা দিয়ে একটা টেলিভিশন স্থাপন করতে হয়, মাসে 2 থেকে 6 কোটি টাকা খরচ হয়। তো ফলে
একটা টেলিভিশনের পৃথিবীর সর্বত্র রোজগার দুইটা উৎস থেকে, একটি হচ্ছে গ্রাহকের যে টাকা ক্যাবেল অপারেটর পায় তার থেকে একটা টাকা, দ্বিতীয় হচ্ছে বিজ্ঞাপন। আমি যারা টেলিভিশন টাকার বিনিময়ে দেখি তার একটি টাকাও কিন্তু বাংলাদেশে টেলিভিশন মিডিয়া পায় না। ফলে প্রথম যে কাজটি করার দরকার ছিল সেটি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম যেন তার ওই ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে টাকা পেতে পারে। দেশি চ্যানেলগুলোর সংবাদ ও অনুষ্ঠানের মানোন্নয়নে, কর্মীদের আর্থিক নিরাপত্তা ও চাকরির সুরক্ষায় সরকারের সক্রিয় ভূমিকা চান তারা। বললেন, আর্থিক ও চাকরির নিশ্চয়তা পেলে এসব মেধাবী কর্মী দেশি সংস্কৃতিকে একদিকে যেমন চমৎকারভাবে তুলে ধরতে পারবে, তেমনি ভিনদেশি চ্যানেলের সাংস্কৃতিক আগ্রাসনেরও হ্রাস টেনে ধরা যাবে। কেবল অপারেটররা বিদেশি চ্যানেলকে টাকাটা দেয়, বাংলাদেশি চ্যানেলকে তারা কোনো ধরনের পেমেন্ট করে না। তো এখন তাহলে তার মানে কি, আপনার একটা আয়ের উৎস একেবারে পুরোপুরি বন্ধ। তো আরেকটা হচ্ছে বিজ্ঞাপনও চলে যায়। শিল্পের কর্মীরাই কিন্তু এর প্রাণ, এবং শিল্পের কর্মীরা যদি আবার ঠিকঠাক মতো এই পেশায় তার মনটা দিতে পারে, মেধা দিতে পারে, শ্রম দিতে পারে, তাহলে কিন্তু এই পেশা আবার দাঁড়িয়ে যেতে পারে। এবং সেই শ্রম মেধা মনন পাওয়ার জন্য কিন্তু আর উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে হুমকিতে রেখে রাষ্ট্রে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করলেন তারা। নাজিব ফরাইসি, আরটিভি, ঢাকা। রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শিপন নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার রাত 9টায় হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ে রাউন্ড দেওয়ার সময় শিপন ও মানিককে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের সদস্যরা, অভিযোগ পরিবারের। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে রাত 11টার দিকে মারা যায় শিপন। নিহতের পরিবারের অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। আবুর রহমানের আরও একটি রিপোর্ট দেখুন। রবিবার বন্ধুদের নিয়ে হাতিরঝিল এলাকার মধুবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় আড্ডা দিচ্ছিলেন শিপন। এরপর মোটর সাইকেলে যাওয়ার সময় ছুরিকাঘাতের শিকার হন শিপন ও তার বন্ধু মানিক। নিহত শিপনের পরিবারের অভিযোগ, দেড় বছর আগে পরীক্ষার নকল ধরা নিয়ে শিপনের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয় আজাদ সুজন গ্রুপ, তারপর মারামারিতেও জড়িয়ে পড়ে তারা। এর জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা নিহতের পরিবারে। আগে কিছু নিয়ে গন্ডগোল ছিল না, আমার ছেলে হয়েছে পরীক্ষা দিতে গেছিলো, সেই পরীক্ষার নকল বলে দেখতে যাচ্ছিল ছেলেটা, আমার ছেলে দেখতে দেয়নি, এই কারণে আমার মারামারিটা হয়েছিল। এটা দেড় বছর আগের, তবুও সে এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো, এই নিয়ে এই পর্যন্ত আজকে এইখানে এসে ওকে, যে ওকে আটকাইতে আসছে তাকেও অনেক মারছে। শিপনের বন্ধুরা জানায়, হাতিরঝিল এলাকায় শিপন এবং মানিককে পেয়ে হাতাহাতির এক পর্যায়ে আজাদ সুজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গ্যারেজে কাজ করে, একটা নাম আজাদ আর একটা নাম সুজন, তার মধ্যে দিয়ে ওই দৌড়ায় আসে। পরে আমরা দৌড়াদৌড়ি করে হসপিটাল আনছি, সাত আটজনের মতো আমি খেয়াল করছি, চার পাঁচজন শিপনের নামায় মারতেছিল আর তিন চারজন ই মানিককে, ওর হেলমেটটা ধরে পরের দিন মারতেছিল। এই ঘটনায় হাতিরঝিল থানার কেউ কথা বলতে রাজি হননি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। নওগাঁ জেলার রেল সীমায় অবস্থিত রানীনগর, শাহাগোলা, আত্রাই এবং আহসানগঞ্জ রেল স্টেশন, ব্রিটিশ শাসনামল থেকে বর্তমান সময় পর্যন্ত অনেক গুণী মানুষের পা পড়েছে নওগাঁর স্টেশনগুলোতে। নওগাঁর অন্যতম এবং ঐতিহ্যবাহী রেল স্টেশন রানীনগর এবং আহসানগঞ্জ, নানা সমস্যায় জর্জরিত স্টেশনগুলো। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসা আলমী। 1925 সালে রানীনগর এবং 1927 সালে আহসানগঞ্জ স্টেশনের যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক মনীষীদের পদধূলি পড়েছে এই স্টেশনগুলোতে। ঐতিহাসিক এই স্টেশন দুটির এখন বেহাল দশা। আহসানগঞ্জ স্টেশনটা পরে হয়েছে, কিন্তু এই স্টেশন হল আত্রা স্টেশন নামে পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে আসছেন, মহাত্মা গান্ধী এখানে আসছেন এই স্টেশনে, মহাত্মা গান্ধী, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর। যাত্রীদের অভিযোগের যেন শেষ নেই, অপরিচ্ছন্ন পরিবেশ দুটো স্টেশনেই। স্টেশন দুটির প্ল্যাটফর্ম নিচু হয়, ট্রেনে ওঠানামা করতে অনেক কষ্ট হয় যাত্রীদের। স্টেশনে নামবে প্যাসেঞ্জার, প্ল্যাটফর্মের অবস্থা ভালো না, হ্যাঁ এখানে ওখানে গর্ত, যে শেডটা আছে সে শেড
100% মতনই অকেজ হয়ে গেছে। স্টেশনে পারাপারের জন্য নেই ওভারব্রিজ, উপরের ছাউনিরও বেহাল দশা। টিনের ফুটো দিয়ে চাঁদ দেখা যায়, বৃষ্টি হলে দাঁড়াতেই পারে না যাত্রীরা। একটা প্ল্যাটফর্মে নেই বিদ্যুতের সংযোগও। টিকিটে আসলে পরে সিট পাওয়া যায় না, সিটের সমস্যা, সিট কম। ট্রেনের যে রেল লাইনটা পার হওয়া, ওভারব্রিজ থাকলে অবশ্য ভালো হতো। এখানে যাত্রীদের দুর্ভোগ, বৃষ্টির পানিতে ভিজে যায়, তাই যত দ্রুত সম্ভব এই যাত্রী ছাউনিগুলো নতুন করে দেওয়া। সব সমস্যার কথা অকপটে স্বীকার করলেন এই স্টেশন মাস্টার। স্টেশন বিল্ডিং, তার অবস্থান এবং কাঠামো অত্যন্ত পুরাতন, এই বিল্ডিংয়ের সংস্কার একান্ত দরকার। প্ল্যাটফর্ম একটু নিচু আছে, একটু উঁচু হলে ভালো হয়, কারণ প্ল্যাটফর্ম আগের তুলনায় ট্রেন গুলান হয়েছে একটু উঁচুই বলা যায়। কৃষিপণ্য দ্রুত সময়ে পৌঁছাতে রেলের বিকল্প নেই বলে জানালেন এই সাংসদ। পণ্যের ন্যায্য মূল্য নির্দিষ্ট করার জন্য, নিশ্চিত করার জন্য আমরা এই জংশনটাকে কাজে লাগাতে পারি, কারণ যদি রেলের বগিতে এখানে কাঁচা তরকারি, মাছ এবং অন্যান্য সবজি পুরা এখানে উঠাতে পারি, 4-5 ঘন্টার মধ্যে ঢাকায় চলে যাবে। সাধারণ মানুষের দাবি, দ্রুত স্টেশন দুটি সংস্কার না করলে রেল হারাবে তার ঐতিহ্য, বাড়বে ভোগান্তি। মাসা এলমি, আরটিভি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের অসমাপ্ত আত্মজীবনীতে লেখেন, 1948 সাল 19 মার্চ জিন্নাহ ঢাকায় আসলে হাজার হাজার লোক তাকে অভিনন্দন জানাতে তেজগাঁও হাওয়াই জাহাজের আড্ডায় হাজির হয়। জিন্নাহ পূর্ব পাকিস্তানে এসে ঘোড়দৌড় মাঠে বিরাট সভার ঘোষণা করলেন, উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। অনেকে হাত তুলে দাঁড়িয়ে জানিয়ে দিল মানি না। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভেনশনের বক্তৃতা করতে উঠে তিনি যখন আবারও বললেন উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে, তখন ছাত্ররা তার সামনেই বসে চিৎকার করে বললেন, না না না। জিন্নাহ প্রায় 5 মিনিট চুপ করে থাকলেন। আমার মনে হয় এই প্রথম তার মুখের উপরে তার কথার প্রতিবাদ করলো বাংলার ছাত্ররা। এরপর জিন্নাহ যতদিন বেঁচেছিলেন আর কোনো দিন বলেন নাই উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে। হারিয়ে যেতে বসেছে সিলেটের ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরীদের নিজস্ব ভাষা ও বর্ণমালা। মাতৃভাষায় পাঠ্য বই না থাকায় বর্ণমালা ভুলে যাচ্ছে শিক্ষার্থীরা। এর জন্য সরকারি পৃষ্ঠপোষকতার অভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। সিলেট স্টাফ রিপোর্টার রাজ্জাক রনুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের প্রায় 50,000 মানুষের বসবাস বাংলাদেশে। এর বড় একটি অংশ বসবাস করে সিলেট ও মৌলভীবাজারে। মণিপুরীদের নিজস্ব ভাষায় পাঠদান না থাকায় ব্যবহার করছে বাংলা ভাষা। তবে বাংলা ভাষা ঠিকমতো রপ্ত করতে না পেরে উচ্চশিক্ষা লাভের আগেই ঝরে পড়ছে বেশিরভাগ শিক্ষার্থী। ভুলতে বসেছে নিজস্ব ভাষাও। তাড়াতাড়ি পড়া শুরু করো, এই বাংলাটা যদি মণিপুরী ভাষায় বলি তাহলে হবে ইয়াংনা দাড়িতাম্বা পুরো। মণিপুরী ভাষা টিকিয়ে রাখতে উদ্যোগ নিয়েছে একডো নামের একটি বেসরকারি সংস্থা। বাংলার সঙ্গে সমন্বয় করে 3 পর্বের পাঠ্য কার্যক্রম চালু করছে তারা। সিলেটের বিশেষ করে আমাদের মণিপুরী এবং অন্যান্য জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাতৃভাষা আদানের ব্যবস্থা করা হয় না। শিশুরা যাতে এই নিজ নিজ মাতৃভাষায় যাতে পড়ালেখা করতে পারে, একটা তড়িৎ যাতে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। এই উদ্যোগ সফল করতে সরকারি সহায়তা চান গবেষকরা। আর মণিপুরী ভাষা সংরক্ষণে পর্যায়ক্রমে পাঠ্য বই প্রকাশ করা হবে বলে জানান এই কর্মকর্তা। তারা শিক্ষার ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়েও গেছেন এবং মণিপুরী ভাষায় আমাদের এখানে এখন আমরা বই সরবরাহ করিনি, তবে নিশ্চয়ই সরকার সেটি সকল চিন্তা ভাবনায় থাকছে, আমরাও সুপারিশ করব। একডো বা অন্য যদি এরকম কোনো অর্গানাইজেশন হাত বাড়ায়, আন্তর্জাতিক দাতা সংস্থা হাত বাড়ায়, সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে আমার মনে হয় তাদের ভাষাকে আমরা অনুশীলনে রাখতে পারবো এবং তাদের শিক্ষার অবস্থার উন্নতি হবে এবং আমাদের ঐতিহ্য আমরা ধরে রাখতে পারবো। ভাষা ও ঐতিহ্য রক্ষায় সরকার উদ্যোগী হবে এমন প্রত্যাশা মণিপুরী সম্প্রদায়ের। মৌসুমী রহমান, আরটিভি। রাজশাহীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম।
পাইকাররা বলছেন, চাহিদার চেয়ে সবজির সরবরাহ কম থাকায় করলা, পটল, বরবটি সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। বিভিন্ন বাজারে পটল বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। গত সপ্তাহে করলা 200 হলেও তা এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজিতে, আর বরবটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে আদা 180 টাকা, দেশি রসুন 140 ও পেঁয়াজ 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, উইন্ডোজ বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।